1990 সাল, আমি প্রথম ইংল্যান্ডে, ছোট মানুষ তো, হঠাৎ করে এত বড় এয়ারপোর্ট, আমার প্রথম দেশ সফর ইংল্যান্ড। এই বিশ্ববিদ্যালয়ে কিলা কিলি লাগছে খুব, এখানে নিয়ে আসবে আপনাদের, ভালোই হয়েছে কুষ্টিয়াতে এসছে। আমরা চেয়েছিলাম যে কুষ্টিয়াতে আরেকটা বিশ্ববিদ্যালয় হোক, কুষ্টিয়াতে যদি আরেকটা ইসলামী বিশ্ববিদ্যালয় হতো আর ওটা গাজীপুরে থাকতো, এতদিন পুরো ঢাকা শহর ইসলামে ভরপুর। কিন্তু ইসলাম বিরোধীরা ষড়যন্ত্র করলো খুব, আমরা স্ট্রাইক দিলাম 15 দিন। এই বাজি, আপনাদের কষ্ট হচ্ছে? মোনাজাত করে দিই, কেবল শুরু সারা থাকবেন তো? আচ্ছা, আপনার সারাই থাকেন, আমি একটু পরে চলে যাব। যখন দিয়েছেন এটা তো সুন্নাহ বিরোধী সময়, রাসূল এত রাতে ওয়াজ করতেন না, কখন এশার পরেই কথা বলতেন। কানা ইয়াকরাহুল নওম ক্বাবলাল ইশাউল হাদিস বাদা বুখারী হাদিস, এশার আগে ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা বলা অপছন্দ করতেন। যাই হোক, ইংল্যান্ডের ওখানে গিয়ে নামলাম, তো একজন কালো মানুষ, মাইকের চেয়ে কালো, এরকম ডাক, ওনার কি একটা সমস্যা হয়েছে, উনি বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যালো, হে, আর ইউ মুসলিম? কইলাম, এ কালু, তুমি কি মুসলমান? কই, ইয়েস আই এম মুসলিম। আমি ওর শরীর জ্বলতেছি যে এত কালো হইলো কেন, কালি দিয়ে আসছে কি? ও কাজে ওঠার এই চ্যাকিং এ কি দেখো? কইলাম, তুই আলকাতরা দিস? আল্লাহ দিছে আলকাতরা। তবে আমি বেলালের উত্তরসূরি, একজন নবীও ছিলেন এরকম কালো, বলেন তো নবীর নাম কি? নবীর নাম বেলাল, আল্লাহ হেদায়েত করুক। কি আসলে আপনারা যে কত ভালো মানুষ, আল্লাহকে কত ভালোবাসে। মুসা আলাইহিস সালাম ডার্ক ছিলেন, কালো ছিলেন, মুসা আলাইহিস সালাম। আমি বললাম, তুমি কি আজান জানো? কয় জানি। নামাজে কোন সূরা প্রথম পড়তে হয়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সারা দুনিয়ার মুসলমানদের একটাই সূরা যেটা সলাতে আমরা প্রথমে পড়ি, অন্য কোনো সূরা নাই, এরকম কোন ধর্মের মধ্যে কোনো মিল নাই। আমেরিকার বাইবেলের সাথে বাংলাদেশের বাইবেলের মিল নাই, বাংলাদেশের বাইবেলের সাথে ইন্ডিয়ার বাইবেলের মিল নাই, বিভিন্ন রকমের। কিন্তু সারা পৃথিবীর কোরআন কয়টা? আরো জোরে বলেন, বলবেন তো। কোরআন মরা না জীবিত? কথা বলতে পারে তো? এখন চুপ আছে, কিন্তু মৃত্যুর পরেই কথা বলা শুরু করবে। এখন আপনাদের নামগুলো রেকর্ড করছে, কারা কারা কোরআনের পক্ষে আছেন, কারা কারা পার্লামেন্টে কোরআন শুনে কোরআনের বিরুদ্ধে কথা বলো, কোরআন রেকর্ড করছে, কিয়ামতের ময়দানে বলবে ইত্তাখাযা হাযাল কওম, ইত্তাখাযা, ইত্তাখাযাল কোরআন মাহজুরা, ইন্না কওমি, নিশ্চয় আমার জাতি এই কোরআনের সাথে ঠাট্টা বিদ্রুপ করছে, এদেরকে ধরে। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানায়া দেন, বন্ধু হতে রাজি আছেন তো? রাসূল কোরআনের জন্য মায়ের খেয়েছে, আপনার মায়ের খেতে রাজি আছেন? কোরআনের জন্য জেহাদ করেছেন, জেহাদ করতে রাজি আছেন? কোরআনের জন্য পিতামাতার খেদমত করেছেন, রাজি আছেন? কোরআনের জন্য সমস্ত মানুষকে অধিকার দিয়েছেন, দিতে রাজি আছেন? একটা মুশরিকের মুখে খাবার তুলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা মুশরিক পানি বহন করতে পারছে না, রাসূল বলছেন তুমি সরো, আমি তোমার পানিটা তুলে দেই, পানি তুলে দিলেন। বৃদ্ধ বলছে লাইসা আনদি শাই, আমার কাছে কিচ্ছু নাই। রাসূল বললেন ইনা জিরিয়া ইল্লা আলাল্লাহ, আল্লাহ দিবেন, তোমার কাছে কিছুই চাই না। তখন তিনি মদিনার প্রেসিডেন্ট, আর আমাদের সামান্য মেম্বার একটা হইলে এটার কাছে মানুষ যাইতে পারে না, এই শরীর আসেন। রাসূল সাল্লাম যদি বলতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যা, পুরো উহুদ পাহাড় সোনা হয়ে যেত। পা উঠিয়েছেন সাত আকাশ ভেদ করে, আরশে আজমের তলায় চলে গেছেন রাহমাতাল্লিল আলামিন, আঙ্গুল তুলেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, মুখ খুলেছেন উট কথা বুঝে, উটের দুঃখ বেদনা বন্ধ হয়ে গেছে, গাছের উপরে হাত রেখেছেন, গাছের কান্না বন্ধ হয়ে গেছে। সেই নবীর রহমা বৃদ্ধের পানি টেনে দিলেন কূপ থেকে,
আর বলছেন কোথায় নিবেন আমার ঘাড়ে তুলে দেন। বৃদ্ধ উঠাতে পারছে না। জান্নাতের 40 তরুণের শক্তি রাসূলের গায়ে একা ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘাড়ে করে পানি নিয়ে ওই বৃদ্ধ লোকটার বাড়ি দিয়ে আসলেন। জিজ্ঞেস করলেন মা ওরফুক পরিচয় কি? বৃদ্ধ পরিচয় দিলেন, আমি এই ইহুদির ঘরে কৃতদাস হয়ে এসেছি, আজকে 30 বছরের বেশি, যৌবনে আমাকে দিয়ে পানি টানা তো, এখনো আমাকে দিয়ে পানি টানা। রাসূল বললেন আমি ওই মসজিদে নববীতে থাকি, ওই যে খেজুর পাতার ছাউনি ওখানে আমি থাকি, আমাকে গিয়ে বলবেন যখনই পানির জন্য বলে, আমি আপনার পানি আপনার বাড়িতে এনে দেব। দুই দিন পরে পয়সা দিয়ে তাকে আজাদ করলেন। এই লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষের কাছে যেতে হবে এই করোনার সময়। মানুষের খেদমত যারা করেছে এরা নবীর আসল উম্মত। মানুষের পাশে দাঁড়িয়েছে এরা রাসূলের আসল উম্মত। হোক সে যেই হোক, হিন্দু হোক বৌদ্ধ, সে আমার প্রতিবেশী, ঠিক কিনা? তার খেদমত করতে হবে। কার হুকুম? কার হুকুম? সাহেবে বিজম আল্লাহ বলছেন সুরানের সাথে, আপনার পাশে ফর দ্য টাইমিং সামওয়ান সিটিং অন বিসাইড ইউ, কেউ আপনার পাশে বসে আছে রিক্সায় অথবা ভ্যানে কোথাও যাচ্ছেন, আপনার পাশে একজন বসে, উনি আপনার প্রতিবেশী, আপনি ওনার খবর নেন, ওনাকে দিন শিক্ষা দেন, আর কিছু না হলেও শিক্ষা দেন লা ইলাহা। আপনাদের যশোর থেকে আমি যাচ্ছি ঢাকায় বিমানে, পাশে একজন ভাই বসে, খুব সুন্দর ড্রেস, আমি ওনাকে সালাম দিলাম না, আমি বললাম ভাই আপনি হিন্দু না, উনি লাভ দিয়ে এসছেন। আপনি কেমনে বুঝলেন? কেমনে বুঝলেন? হ্যাঁ আমি বুঝি, আমি হিন্দু ভাইদেরকে চিনি, ইহুদিদেরকে চিনি, খ্রিস্টানদেরকে চিনি, আপনারাও চিনি, এটা একটু বেশি করেন চিনে ফেলবেন। তো বলল যে আমি অবাক হচ্ছি আপনি কেমনে চিনলেন, কেমনে চিনলাম এটার থেকে আমি অবাক হচ্ছি আপনি কেন কালেমা পড়লেন। কালেমা মানে কালেমা হলো আপনার হিন্দু কিতাবে আছে, আপনি হিন্দু ধর্মের কিতাব পড়েছেন? কয় হুজুর হিন্দু ধর্মের তো কিতাব নাই, গীতা আছে। ও আছে, ভুল হয়ে গেছে, আপনাদের ধর্মীয় বই আছে না, পড়েছেন? ঋগ্বেদ, অথর্বাবেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা, এই সাতটা কিতাব আমরা একটাই পড়তে পারি না, ওরা সাতটা লয়া কোন বিপদে আছে? এক আল্লাহরে খুশি করতে আমাদের জান শেষ, ওরা 33 কোটি দেবতা নিয়ে যে কি বিপদে আছে যেটা দেখে। আরে আমার সামনে সেজদা দিয়ে বসে আছে এক মেয়ে ম্যানহাটনে, এখন ধরতেও পারতেছি না, উঠো। কয় ইয়ার মাই লর্ড, আপনি আমার খোদা, আমি কেন একটু আগে আলু খাই আইছি, কি খোদা, আহা কি অসহায়। একজনের সামনে আমরা মাথা নোয়াই, এজন্য সারা পৃথিবী আমাদের সামনে মাথা নোয়াতে বাধ্য। মুসলমান কাউকে ভয় করতে জানে না, আমরা সব দল একটা দল, আমরা মুসলমান, আমরা কি মুসলমান, আগামী দিন মুসলমানের দিন, আগামী দিন ইসলামের দিন, আগামী দিন কোরআনের দিন, যাদের রক্ত ঝরেছে তাদেরকে আল্লাহ জমিন হাতে তুলে দিবে, রক্ত যার ঝরে জমিন তার হয়ে যায়, এই জমিনে মুসলমানদের রক্ত ঝরেছে, ঠিক কিনা? সারা পৃথিবীতে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কার? জোরে বলেন পৃথিবী কার? আগামীর পৃথিবী। শুধু দেখেন মুসলমানদেরকে দেখলেই, যে কোনো এয়ারপোর্টে যাবেন আমার মতো হুজুর দেখলে তার কথাই নেই, পুলিশের চোখ বড় হয়ে যায়, আমারও চোখ বড় হয়, ওদের চোখ তো এমনি বড় হয়, আর আমরা যখন চোখ বড় করি এক এক চোখের সাথে 42টা চোখ থাকে, কার কথা? তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও আমি 200 কাফের উপরে বিজয় দান করে দেব। একজন চোখ তুলবে নোরা দেখবে 42টা চোখ, 20টা 40টা চোখ আসতে চোখ নামিয়ে ফেলবে, হাত তুলবেন এক আঙ্গুল তুলবেন ওরা দেখবে 40টা আঙ্গুল,
সুবহান আল্লাহ বলতে ইচ্ছে না। মুসলমান একবার আল্লাহু আকবার বললে ওরা শুধু দৌড় মারে, ঠিক কিনা? দৌড় মারে, পিছন দিকে ফেরারও সময় হয় না। আমি ইংল্যান্ডে আমার মুসল্লিরে বললাম যে জোরে তাকবীর দে, 15টা পুলিশ বসে বসে কাজ ভাগ করতেছিল, ওকে আল্লাহু আকবার, পুলিশ উঠা চারিদিকে দৌড়, দৌড় দিয়ে গিয়ে ওয়ারলেস করতেছে, হে হে উই আর অকুপাইড বাই মুসলিম টেররিস্ট, প্লিজ সেন্ড মোর পুলিশ। কয় আমরা মুসলমান দিয়ে ঘেরা হয়ে গেছি, বেশি করে পুলিশ পাঠাও। মুহূর্তের মধ্যে 300-400 পুলিশ। আমি অবাক, আলা হে ইউ ডোন্ট হ্যাভ এনিথিং টু ডু, তোগো মতো ফালতু, তোগো আর কোনো কাজ নাই? কই তুমি কোথায় ছিল? আমি এখানে আছি, কয় একটু আগে যে যে আল্লাহ আকবর বলছে শুনছো? না আমিই তো কইছি। কই তোমার সাথে আর লোক কই? কই আমি আর লোক কই, ওই যে আর আমি কইছি, আমরা তো শুনছি 200-300 লোক কইছি। লিতাকুনা কালিমাতাল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমাকে বড় করে দেন কে? আল্লাহ। কে দেয়? আল্লাহ। আমরা মুহূর্তের মধ্যে কার নাম জপি? আল্লাহ। আল্লাহর নাম জপি, আমাদের সাথে ফেরেশতা আছে না? নাই। লাম তারাওহা, তোমরা তাদেরকে দেখো না, কিন্তু তারা ঠিকই কাজ করে। সেজন্য আল্লাহ বলছেন, যার আমল নামা ডান হাতে দিবেন তাকে বিনা হিসেবে জান্নাত দিবেন কে? আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি فَسَوْفَ يَدْعُو سُبُورًا إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا। কারো ডান হাতে আমল নামা দিবেন, আল্লাহ আমাদের সবাইকে তাদের মধ্যে শামিল করে দেন। আমিন। সেজন্য ডান হাতের আমল করতে হবে, ডান হাতের কোরআন পড়তে হবে, ডান হাতের মানুষের খেদমত করতে হবে, ডান হাতের কোরআনের মাহফিল করতে হবে, ডান হাতের লোকদেরকে সহযোগিতা করতে হবে, ডান হাতের জন্য জিহাদ করতে হবে। আল্লাহ কবুল করুন। আমিন। আরো জোরে বলি আমিন। আর যাদের পিছন থেকে দেয়া হবে, কোন দিক থেকে? পিছন দিক থেকে। আচ্ছা, ঘুষ সামনে দিয়ে দেয় না পিছন দিয়ে দেয়? ঘুষ কোন দিক দিয়ে? ওই যে টেবিলের তলে দিয়ে। সব খারাপ কাজ টেবিলের তলে, সব ভালো কাজ টেবিলের উপরে। মুসলমানদের গোপন কিছুই নাই, সব ওপেন। কারণ কি? দুনিয়াতে তারা খুব ফুর্তিতে ছিল, যেখানে যায় ফুর্তি আর ফুর্তি, ঠিক না? ঠিক। এত বড় মহামারী করোনা গেল, মানুষের মধ্যে যারা ইসলাম বিরোধী তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। যখন করোনা হয়েছে, হুজুরাই না দোয়া করা, হুজুররা কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি বললাম, জালেম তো শুয়ে রয়েছে, তুই জালেমই লিখে। হুজুর জালেম হইলা কেন? যেটা শুয়ে রয়েছে ওটাই না জালেম, ওই না কইবে আমি জালেম, ঠিক কি না? তুমি বলতেছো কেন তার পক্ষ থেকে? আমাদের হুজুরটা বেশি দয়ালু। আল্লাহ আমাদের হুজুরদের সবার হায়াতকে দারাজ করে দাও, সব আলেমদের হায়াতকে দারাজ করে দাও, সব আলেমদেরকে আমাদের মাঝে এনে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। কথা বুঝেন তো? বেশি ব্যাখ্যা দেবো না, বুঝে না। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত দিয়ে আমলনামা ভরব, সব কিছু লিখছেন কয়জন? কয়জন? 2 জন সত্য নয়, অনেকজন। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহীম। সম্মানিত ফেরেশতা লিখছেন, কেরামান কাতিবিন, কাতিবাইন না কাতিবিন, অসংখ্য ফেরেশতা লিখছেন। সুবহানাল্লাহ। কি লিখছেন? নেককাররা জান্নাতে, নেককাররা সব নিয়ামতে। কি নিয়ামতে আমরা বসে আছি! আর যারা বদকার তারা এরকম বসে থাকতে পারে? তাদের গানের আড্ডায় গাঁজা খায়, ঠিক না? ঠিক। একটা চিৎকার করে আর একটা উল্টা দিকে নাচে, আরেকটা শরীরে কাপড় থাকে না। আর আমাদের লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বসে আছে, কোনো পরিবর্তন? একসাথে সবাই আল্লাহর প্রশংসা করছে। সুবহানাল্লাহ। আর্মি স্টেডিয়ামের সামনে দিয়ে আসছিলাম বনানীতে, পেশাবের দুর্গন্ধে নাক ভারী। আজ থেকে 10-15 বছর আগে দেখি যে আর্মিরা পানি ঢালছে। আমরা, ভাই পানি ঢালান কেন? কয় কালকে রাত্রে এখানে কনসার্ট হয়েছে, গানের অনুষ্ঠান, পোলা পানে গাঁজা খাইছে আর মুচ্ছে শুনছে। যারা গাঁজা বেশি খায় এদের পেশাব পায়খানায় কন্ট্রোল
থাকে না। গাঁজা অবশ্যই এলাকায় নাই, ভালো এলাকা। হ্যাঁ, ও আচ্ছা, আমি দেখতে গিয়েছিলাম একটা জায়গা, গিয়ে দেখি সব লালবাগের মহাদ্দেশদের মতো এত বড় বড় দাঁড়ি। তারপরে দেখলাম যে মাশাআল্লাহ কত ইমাম। আমি চিন্তা করলাম যাক মাগরিবের নামাজটা ভালোই হবে, মুখ ঢেকে আমি গেলাম, দেখলাম মসজিদের মুখটা জায়গাও আছে। হায় হায়, দেখি যে আজানও নাই নামাজও নাই। বললাম করে কি এরা? সন্ধ্যার পরে দেখি দানির ভিতর থেকে চারিদিক থেকে ধোঁয়া উঠতেছে। আর কসে লালন কইয়া গেলা না, কি কইয়া যাইব, যে কি বিপদে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, কি কইয়া যাইব। যার অনুসারীরা গাঁজা খায় বুঝতে হবে ও কত বড় গাঁজা খোরা ছিল। একজনে আমাকে কয়, হুজুর মাজার খুব গরম, গাড়ি উল্টায় ফেলে। আমি পেলাম মরার পরে গাড়ি উল্টায় জীবিত অবস্থায় এটা কত বড় ডাকায় ছিল, মৃত্যুর পরে গাড়ি উল্টায় ফেলে। কোন কবরে পয়সা দেয়া জায়েজ? গরিবকে দেন খুশি হবেন কে? আপনার নিকট আত্মীয়কে দেন হায়াত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ হায়াত বাড়িয়ে দিবেন। যা কিছু করছেন আমলনামায় লেখা হচ্ছে, মাটিতে আল্লাহ দাগ রাখছেন, ইয়াওমাইজিন তুহাদ্দিসু আখবারহা, এই জমিন কিয়ামতে কথা বলবে, ফাইনালি কথা বলবে আপনার হাত। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু। টুডে আই উইল সিল আপ অন ইওর মাউথ, ইওর টু ফিট উইল বি উইটনেস ফর দ্যাট, হোয়াট হ্যাভ ইউ আর্নড ইন দ্য ইন ইওর লাইফ টাইম। টু হ্যান্ড উইল স্পিক আউট, দুই হাত কথা বলবে। মুখে আমি সিল মেরে দেব, মুখ বন্ধ, কারণ দুনিয়ার বিচারের সাথে আল্লাহর বিচারে কোনো মিল আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান, আল্লাহর সমকক্ষ হতে পারে কোনো এরকম কাজ পৃথিবীতে নাই। দুনিয়াতে মুখ দিয়ে কথা বের করে, ঠিক কিনা? কথা না বললে রিমান্ড চায়, 14 দিনের 14 মাসের রিমান্ড, ঠিক কিনা? রিমান্ডে নিয়ে ডিম খাওয়ায় আরো কি কি দেয়। যারা গেছে, তুমি গেছো নাকি? আল্লাহ, কিন্তু আল্লাহ বলছেন মুখ বন্ধ করে দেব। মুখ কি করে দিবেন? বন্ধ করে দিবেন। হাতকে বলবে হাত কথা বলো, হাত বলবে এই হাত দিয়ে আরেকজনের জমির আইল ঠেলেছে, এই হাত দিয়ে অমুক মেয়ের গায়ে অত্যাচার করেছে, এই হাত দিয়ে মূর্তির সামনে কোরআন রেখেছে, এই হাত দিয়ে হাফেজের বুকে গুলি চালিয়েছে, এই হাত দিয়ে 7টা ছেলেকে গুলি করে বিদায় করেছে। হাতের ভিতরে দাগ আছে, কি আছে? এই যে দাগগুলো, এগুলোকে বলে ফিঙ্গারপ্রিন্ট। একজনের দাগের সাথে আরেকজনের কোনো মিল নেই। আপনার চোখের যে কালো মণিটা আছে, এই আপনার কালো মণির সাথে আপনার ঘরের কারো কালো মনের কোনো মিল? কত বড় বৈজ্ঞানিক কে? চিৎকার করে বলেন, এই হাতের ভিতরে একজন মানুষের সারা জীবনের আমল আল্লাহ রেকর্ড করে রাখেন। আজকের দুনিয়ার ক্যামেরা 40 দিনের আমল হাত থেকে উদ্ধার করতে পারে। একটা সেন্সিটিভ ক্যামেরা বেরিয়েছে ইংল্যান্ড আমেরিকাতে, তারা ইউজ করে। আপনাকে কেউ মারলো, তার জামার ছবি তুলবে, আপনার হাতের ছবি তুলবে, দুইটা ডিএনএ মিলাবে, ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে আবার কুকুর দিয়ে ঘ্রাণ নেওয়া হয়। কুকুর 10 মাইল দূর থেকে ঘ্রাণ টের পায়, দেখবেন এরকম করে। কুকুরকে একজন সন্ত্রাসীর জামা ঘ্রাণ নিয়ে দিয়ে দেওয়া হয়, ওই সন্ত্রাসী কোন মেয়ের অত্যাচার করেছে, কোন ছেলেটাকে খুন করেছে, এই কুকুর ঘ্রাণ নিয়ে নিয়ে সেখানে চলে যায়। তো সামান্য কুকুরের ঘ্রাণ যদি এত তীক্ষ্ণ হয়, আমার আল্লাহর ক্ষমতা কত বড়। প্রতিটি বালুকণা আপনার জন্য ক্যামেরায়, হাজার হাজার সিসি ক্যামেরার ভিতরে আমরা বাস করছি, পালানোর কোনো জায়গা
আমা হুমান হা বেগায়েবিন, অনুপস্থিত থাকার কোনো ক্ষমতা আতি ইয়াউমুল কিয়ামতে ফরদা। একা একা আসতে হবে, নেতৃত্ব দিবা, নেতাগিরি করবা, পান্ডা গুন্ডা নিয়ে যাবা না, একা আল্লাহ সামনে দাঁড়াতে হবে। প্রশ্ন করবেন কে? ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সমস্ত মানুষ আল্লাহ সামনে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে হিসাব সহজ করে দিয়ে, আমাদেরকে বিনা হিসাবে আপনি মাফ করে দিয়েন। জাতীয় কবির জন্য দোয়া করি, কত সুন্দর সুন্দর কথা তিনি লিখেছেন। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাগার, আল্লাহ করুণা বিচার, বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব কেন এ ধ্যান দিলে, দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামি, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। রাসূল সেজদায় গিয়ে দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, কান্তেন আর দোয়া করতে থাকতেন। সাহাবায়ে কেরাম বলতেন, মায়েশার দিনা বলতেন, চুলায় পানি উতরালে যেরকম শব্দ হয়, রাসূলের সেজদা থেকে এরকম কান্নার শব্দ বের হতো। আর তিনি পড়তেন আল্লাহুম্মা হাসিবনি, মায়েশা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আগের পরে সব গুনাহ মাফ, সাল্লাল্লাহ কেন আপনি এই দোয়া করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, আল্লাহ যদি কারো বিচার করে তার বাঁচার কোনো উপায় নাই, তবে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন তিনি আমাকে মাফ করে দিবেন, তারপরেও তার কাছে আমি এই দোয়া পড়ি যাতে আমার উম্মতেরা পড়তে পারে। আল্লাহু আকবার, উঠতে বসতে পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, এই হাত দিয়ে বিবির উপর রহম করেন, বিবির গায়ে আক্রমণ করেন না। কুষ্টিয়ার লোক ঝিনাইদহের লোকেরা ভালো বিবিকে মারে না, মারে আপনি মারে, বিবির যারা মারে এরা সবচেয়ে রাসূল বিরোধী মানুষ, নবী বিরোধী মানুষ। নবী বলেছেন, ইন্নি আবুল বানাত লা তাসুবুল বানাত, আমি মেয়েদের বাপ, কোনো মেয়েকে গালি দিও না, মারা তো দূরের কথা, গালি দিও না, আমি নবী সব মেয়েদের বাপ। সুবহানাল্লাহ, মেয়েরা হলো ফুল, মেয়েরা কি ফুল, মেয়েদের সাথে ভালো ব্যবহার করবেন কার হুকুম, আশিরুহুন্না বিল মারুফ আমসিকুহুন্না বিল মারুফ ফারিকুহুন্না বিল মারুফ সাররিহুহুন্না বিল মারুফ, পাঁচ জায়গায় মেয়েদের জন্য মারুফ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, আর পিতামাতার জন্য একবার, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সবচেয়ে সুন্দর ব্যবহার পিতামাতার সাথে করেন। সেই আল্লাহ জাল্লা শানহু বলছেন, আমি তোমাদের জন্য একটা কিতাব দিয়েছি, সেই কিতাবটা হলো বিজ্ঞানময়, বিজ্ঞানের জন্ম হলো কোরআন থেকে, বিজ্ঞানের জনক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলেছেন, ডান হাতে খাও, এখন বিজ্ঞান বলেছে ডান হাতে না খেলে বুকে খাওয়া আটকা পড়ে মানুষটা মারা যেতে পারে, ডান হাতে পান করো, লা তানফুক ফিল মা, বুখারীর হাদিস, পানিতে তোমরা ফু দিও না। আজকের বিজ্ঞান বলছে পানিতে ফু দিলে কার্বন ডাইঅক্সাইড মিলে পানির সাথে এটা বিষ হয়ে যেতে পারে, অতএব চা খাবেন পানি খাবেন ফু দেয়া জায়েজ, রাসূল হারাম করেছেন, আমরা তো ফু দিয়ে চা খাই না, খান না, নিষেধ নিষেধ 1400 বছর আগে বলেছেন, মাছি পড়লে খাওয়ার ভিতরে ডুবিয়ে ধরো। আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখলো মাছির কয়টা ডানা, ডান আর বাম, ডান থাকে
রোগের ঔষধ, আর বামটাতে থাকে পয়জন। যেমন বাম যারা ওরা ইসলাম পছন্দ করে না, ঠিক তেমনি মাছির বাম ডানাতে থাকে পয়জন। ডান ডানাতে থাকে সেটারই ওষুধ, যখন চুবিয়ে ধরবেন দুইটা সমান, দুইটা কি আর কোন রোগ সেখানে থাকলো না। এবার এই পানি আপনি খান, এই পানি যা কিছু করেন আপনার আর কোনো রোগ হবে না। সেই জন্য আল্লাহ বলেন কিতাবুল হাকিম, আবার বলেছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, আবার বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুওয়াল আজিজুল হাকিম। হাকিম মানে কি? হাকিম মানে হিকমতওয়ালা, জ্ঞানী, কৌশলী। উদ্রগো ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাওয়িজাতিল হাসানাহ। সূরা নাহলে বললেন, আবার সূরা আল ইমরানে বলছেন মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, যাকে আল্লাহ হিকমত দিয়েছেন সবচেয়ে বেশি জ্ঞান তাকে দিয়েছেন, সবচেয়ে বেশি ভালো দিয়েছেন। এই জন্য হেকমতের সাথে আমরা কাজ করব, হেকমতের সাথে ইসলাম প্রচার করব, হেকমতের সাথে কোরআন যারা বিরোধী তাদেরকে ইসলামের দিকে আনবো, ঠিক না? হেকমতের সাথে আমার অন্য ধর্মের ভাইদেরকে শিখাবো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ফেসবুক কারোর জন্য বিপদ? এটা হেকমতের বাহিরে। আজকে ফেসবুকে অনেকের উপর অত্যাচার চলছে, আমাদের ভালো ভালো যে সমস্ত আলোচনাগুলো এগুলো ফেলে দেওয়া হয়, আমাদের অনেক দামি দামি কথা যেগুলো ফেসবুক কমিটি পছন্দ করে না এগুলো ফেলে দেওয়া হয়, ডিলিট করে দেওয়া হয়, লক করে দেয়, ব্লক, ওকে ব্লক। তবে চিন্তা নাই, আমাদের একজন আছেন তোমাদের সবাইকে ব্লক করে দিল, এত কিছুর পরেও আমাদেরকেই দেখছে, কোরআনের পাখিদেরকেই দেখছে, ঠিক না? এই সোনার ছেলেরা চেষ্টা করছে, এদের জন্য দোয়া করবে। এই যে ক্যামেরাম্যান গুলো, এই ছেলেগুলো এটা রেকর্ড না করে উল্টা পাল্টা জিনিস রেকর্ড করতে পারে, আপনারা অনেকেই বিরক্ত হন। হ্যাঁ, একটু কষ্ট হয় আপনারা মাহফিলে এসে অনেক সময় দেখে না, তোমরাও খেয়াল রাখবা যাতে তোমার ব্যাকসাইডের কারণে আরেকজনের চোখের মধ্যে আড়াল না হয়। তো না দেখলে তো মনে করবে যে ভিডিওই শুনতেছি, হুজুরটা ওয়াজ শুনি ভিডিওই শুনতেছি, এখানে এসে একটু দেখার ব্যবস্থা করে দিই। দুই পক্ষ থেকেই হেকমত অবলম্বন করতে হবে, তবে আসল হেকমত হলো আল্লাহর ভয়। হেকমত মানে এটা না আপনি কোরআনের আইনকে লুকাবেন, সুদখোর মসজিদের সভাপতি তার সামনে আপনি সুদের কথা বলবেন না, এটা হেকমত না, এটা কিতাব গোপন করা। তুই কবিরা গুনাহ করলি। আমি ঢাকার এক মসজিদে গিয়েছি জুমার ইন্টারভিউ, আমি জীবনে ইন্টারভিউ দেইনি, প্রথম এবং শেষ, এমনি গেলাম আর কি মুখ টুক ঢেকে। আরও অনেক আগের কথা বলছি, দুই হাজারের আগে, 93-94 সালের কথা বলছি। তো হুজুরদা সেখানে গিয়েছে ইন্টারভিউর জন্য, আমিও গেলাম। তো গিয়ে বললাম যে মসজিদের মোতল্লি সাহেব ইন্টারভিউ নিবেন আমার। হ্যালো, আপনি কী পাস? ঢাকা ভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি। হ্যাঁ, তো আমি তো ঢাকা ভার্সিটি ইসলামী বিশ্ববিদ্যালয় ঢাকা আলিয়া ডাবল টাইটেল, আপনার তো অযোগ্য, আমি আপনার থেকে 3 ডিগ্রি সেতা আছি, আপনার কাছে তো আমি পরীক্ষা দেবো। তো আপনার একটু ইন্টারভিউ নেই, আপনি তো আমার নেবেন, আপনারটা একটু নেই, আপনি এত বড় মোচ রাখছেন কেন? দাঁড়ি কই আপনি? উনি মোচ দিয়ে ভাত খেতেছে, হাসে না কান্দে, বুঝতে পারি এই জাতীয় মোচ হারাম, এই জাতীয় মোচ মুশরিকদের মোচ। এই মোচের জন্য ইংরেজ বেনিয়ারা ভাতা দিত, ঠিক কিনা? মোচ আপনি ছেটে রাখবেন, আর দাড়ি এই তো সুন্দর, তোমরা সুন্দর দাড়ি দেখেছেন আলহামদুলিল্লাহ। তো উনি বললেন যে আপনি দেখি বিরাট জায়গায় হাত দিয়ে দিছে, তাহলে আপনাকে মসজিদের সভাপতি বানাইছে কি? কামি হয়েছে। আমি কইলাম আবে হালা তুই কেম তৈলি? কইলাম কি ব্যবসা করো? কয় টুকটাক। হ্যালো, টুকটাক তো মদের ব্যবসা, ক ধরছেন কেমনে?
মসজিদের ইমাম মদের বিরুদ্ধে কথা কয় না, কারণ এই মদ ব্যবসায়ী, এই ইমাম বোবা শয়তান। আসাকিতু আনিল হাক্কি শয়তানুন আখরাজ, কার কথা? কালিমাতুল হক ইনদা সুলতানিন জায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে সত্য কথা জালিম শাসকের সামনে বলা সবচেয়ে বড় জিহাদ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কোন কাজটা আপনার বেশি পছন্দ? আমি নামাজ পড়ি। আল্লাহ বললেন, নামাজ তো তোমার জন্য পড়া, জান্নাতের চাবি নিবা। আমি রোজা রাখি, রোজাও তোমার জন্য, এটা ঢাল স্বরূপ। রোজা রাখলে গুনাহ থেকে ফিরানোর একটা ঢাল আল্লাহ দিয়ে দেয়, ঠিক কি না? যৌবন হেফাজত করতে পারছেন না, রোজা রাখেন, যৌবনকে হেফাজত করে দিবেন কে? চোখ নত হয়ে আসবে, টাকা পয়সা নাই, বিয়ের জন্য লাইন দেন করেন না। এখন তো অবশ্য ছেলেরা ফেসবুকে এক এক ছেলে কত মেয়ের সাথে সম্পর্ক, ইন্টারনেট পোলাপান, ইন্টারনেট চালায়, কি চালাও? আমি তো বয়সের এক প্রান্তে, আমারই তো ইন্টারনেট নাই, তোমরা কি চালাও? ফেসবুক আইডি, এক একজনের 10-15টা মেয়ে ফ্রেন্ড। হে হাই ডাই, কত রকমের পোস্ট! যারা মেয়েদের সাথে সম্পর্ক রাখো, তুমি জিনাকা। যে মেয়ে ছেলেদের সাথে সম্পর্ক রাখে, ওই মেয়ে জিনাকা। মনে রেখে দিও, তোমার কপালে ভালো ছেলে জুটবে না যতক্ষণ তওবা না করো। আল খবীসিন আলিল খবীসাত, খবীসের জন্য আল্লাহ খবীস মিলিয়ে দিবে। ইন্টারনেটে ভালো কাজ অনেকেই করে, আছে না নাই? আমেরিকাতে একটা ছেলে আমার পাশে বসেই, কানের ভিতরে হেডফোন, চোখে পানি। আমি নামাজ শেষ করে বললাম, হোয়াই ইউ ক্রাইং ফর, তুমি কাঁদছো কেন সাদা চামড়া ছেলে? বলছে, আমি কাঁদছি না, আমাকে এটা কাঁদাচ্ছে। একটা সাইড খুলে আমার কানে দিল, ছেলে শুনছে, ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইংলিশ ছেলে কোরআন শুনছে আর কাঁদছে। ম্যাডাম তুমি বুঝো? কই বুঝি না, কিন্তু এটা আমার কলিজে আঘাত করতেছে। ছেলেরা হেডফোনে কোরআন শুনো, আল্লাহ তোমার কানের পাওয়ার বাড়িয়ে দিবেন, তোমার হার্টকে ভালো করে দিবেন, সারা শরীরের ইন্দ্রিয়গুলো ভালো হয়ে যাবে। আর শোনার চেয়ে বেশি লাভ হলো যদি তুমি পড়ো, যদি তুমি পড়ো তোমার জিহ্বার সাথে শরীরের সবগুলো রন্ধ্রন্ধ্রে পৌঁছে যাবে। ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। আজকে থেকে ওয়াদা করব কোরআন শুনবো, রাজি আছেন তো? রাজি আছেন? দেখি কারা কারা রাজি, একটু হাত তুলে দেখার তো। আল্লাহ হাতগুলো কবুল করে, আরো চিৎকার করে বলে আমিন, হাতগুলো নামায়। আপনি যে হাত দিয়ে ধরবেন, প্রতিটি অক্ষর আপনার বন্ধু হবে, প্রতিটি অক্ষর আপনার পক্ষে সাক্ষী দেবে। এই হাতের চামড়ার ভিতরে কোরআনের অক্ষরগুলোর নমুনা উঠে যাবে। তসবি করবেন, প্রতিটি কর আপনার পক্ষে সাক্ষী দিবে। এজন্য আল্লাহ বলছেন, কিতাবুন হাকিম, বিজ্ঞানে ভরা কিতাব তোমাদেরকে দিয়েছি। আকালানিল নাসি আজাবা, মানুষের জন্য একটা অবাক করা একটা জিনিস, একজন নবীকে আমি ওহি করেছি, তিনি যেন মানুষকে সতর্ক করেন। কাকে সতর্ক করবেন? কাকে সতর্ক করবেন? ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাকবীরের কথা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহু আকবার শুনে অনেকের কলিজায় কাঁপ ধরে যায়, কয় যে এটা কোয়েন না। আরে এটা কবে না, আল্লাহর জমিনে এটাই চলবে, অন্য কোনোটা চলবে না। অন্য কোন স্লোগানে আল্লাহ এত খুশি হন না, আল্লাহু আকবার বললে আল্লাহ যত খুশি হন, ঠিক কি না?
এই জন্য আমাদের নামাজে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার, সবকিছুতে আল্লাহু আকবার, ঠিক না ঠিক? উঠলেই আমরা বলবো আল্লাহু আকবার, একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আরেকবার ভাত খায়নি তো? আচ্ছা এবারে তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার, আল কোরআনের আলো নারা তাকবীর। একজন মানুষকে আপনাদের কাছে পাঠানো হয়েছে, তিনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূলের নামে কত রকমের সন্দেহ আমরা সৃষ্টি করেছি সমাজে। আচ্ছা বলেন তো, কবরে কি জিজ্ঞেস করা হবে রাসূলকে কি দিয়ে বানানো হয়েছে? কবরে কি প্রশ্ন করা হবে আমার নবী কিসের তৈরি ছিলেন? এর প্রশ্নের তো কোনো জায়গাই নাই, কারণ রাসূল নবীরা কিসের এটা বানিয়ে দিয়েছেন কে? তিনারা ভাত বোধহয় খেতেন না, রুটি গোস্ত রাসূলের সবচেয়ে প্রিয় খাওয়ার কি ছিল? রুটি আর আলহামদুলিল্লাহ, কি সুন্দর করে মুখাস্ত করে জানিস, আল্লাহ তোমাকে রুটি গোস্ত খাওয়া। মেহমান দেখলেই ছাগল জবাই করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজে রাঁধতেন নিজে খাওয়াতেন, কোনো বিবিকে একলা রাঁধতে দিতেন না। আর আপনারা তো মাশাআল্লাহ, এই কী রে দেশ, দেরি হইল কেন, করতেছো কি? কত রকমের কথা, সাত আট পদ না হলে তো খাওয়াই হয় না। মা এসা বলছেন আমি তরকারি করতাম, রাসূল চুলায় আগুন দিতেন, আমি রুটি ছাক দিতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটার খামির করতেন, ঘুম থেকে উঠেই প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু নবী মোর পরশমণি, জবেন কান না তো এখানে কি কইলেন, সেরে করলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনি। নবী মোর পরশমণি, রাসূল কার নাম জপতেন? আমরা যখন রাসূলের জন্য দুরুদ পাঠাই কার নাম জপি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলে ইন্নাকা হামিদুম, আগেও আল্লাহর নাম পরেও আল্লাহর নাম, মধ্যখানে রাসূলের জন্য রহমত চাওয়া। এই জন্য বলতে হবে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনি। নবী মোর পরশমণি, আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم. মুমিনদের জন্য সুসংবাদ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, মুমিনদের প্রত্যেকটি কাজ সত্যের উপরে হবে। এই কিতাব আছে যেখানে সত্য আছে, এই কিতাব দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে, এই কিতাব দিয়ে যারা বিচার ফয়সালা করে তারাই সঠিক ফয়সালা দেয়, এই কিতাব দিয়ে যারা আমল করে এই কিতাব তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। অন্য কিতাব মসজিদ থেকে নামিয়ে দেন, জায়েজ নাই অন্য কোনো কিতাব মসজিদে রাখা, একটা কিতাব মসজিদে থাকবে কোরআন, কোরআন এবং কোরআন। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন যে কোরআন ছাড়া অন্য কিতাব থেকে হেদায়েত তালাশ করে আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গোমরা বানায় দেয়। এই জন্য হেদায়েতের একটা কিতাব কিনা, মান কালা বিহি সাদাকা ওমান আমেলা বিহি উজিরা ওমান হাকামা বিহি আদালা ওমান হাদা হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই কিতাব দিয়ে যে কথা বলবে সে সত্য বলবে, এই কিতাব দিয়ে যে আমল করবে সওয়াবে সওয়াবে তার আমলনামা ভরপুর হয়ে যাবে, এই কিতাব দিয়ে বিচার ফয়সালা করলে সঠিক হবে, এই কিতাব দিয়ে যে পথ দেখাবে সিরাতুল মুস্তাকিম জান্নাতের পথে সে চলে যাবে। এই জন্য কোরআনের জন্য যদি জীবন দিতে হয় শহীদ হতে রাজি আছেন না? হাত তুলে দেখাও মুসলমান, আল্লাহ
এই হাতগুলো কবুল করেন, চিৎকার করে বলেন আমিন। আমরা শাহাদাত চাই, মুনাফিকরা শুধু শাহাদাত চাইতে পারে না। যারা শাহাদাত চায় না এরা মুনাফিক, যারা ফজরের নামাজে আসে না এরা মুনাফিক, আয়শার নামাজে যারা আসে না এরা মুনাফিক। মসজিদগুলো ভরপুর মুনাফিকে, সারা সাতটা খবর নাই, জুমার দিন যায় বোনাস আনতে। তোরে আল্লাহ বোনাস দিবে না, ফেরেশতারা জালু লইয়া খাড়ায় থাকে তোর গালে দাঁত ফেলাইয়া দেওয়ার জন্য। রেগুলার চাকরি করলে না বোনাস, কি বলে? যেমন আমার এই ভাই রেগুলার চাকরি করে, রেগুলার চাকরি পরে বছরের শেষে কি আছে? বোনাস। এখন চাকরি টাকরি কিচ্ছু নেই, বোনাসের লেগে খেলাইছে, দিব কি দিব? কবে তুই কিটা এই কনে আসিস? এখন কেমনে বুঝাবো কন এদেরকে? ফজর নাই, জোহর নাই, আসর নাই, কহুর নামাজ পড়ি না, ইমান কিন্তু মজবুত। আরে তোর তো ইমানই নাই, কি এর মজবুত হবে তুমি? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছো তুমি কাফের। যারা রেগুলার নামাজ পড়ে না এদের সাথে বিয়ে শাদী জায়েজ? এদেরকে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া জায়েজ? কারণ শুধু আসর যারা ছেড়ে দেয় তাদের সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? এই জন্য আমরা ইমানদার থাকার জন্য পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব, সুন্নত নফল বিতর পড়ব ঘরে, ঘরের দুই রাকাত মসজিদের চার রাকাতের সমান। রাসূল যখন ঘরে সুন্নত পড়তেন দুই রাকাত পড়তেন, সেই দুই রাকাতে যখন মসজিদে পড়তেন কয় রাকাত? কয় রাকাত? যেমন জুমার দিন আমরা মসজিদে কয় রাকাত পড়ি? প্রথমে পড়ি চার রাকাত, পরে পড়ি চার রাকাত। কিন্তু যদি ঘরে পড়েন তাহলে কয় রাকাত? দুই রাকাত পড়লে চার রাকাতে সব আল্লাহ দিয়ে দিবে। আরও আসতে কম সুবহান আল্লাহ। ফরজগুলো মসজিদে পড়ব, পুরুষ আজান শুনলো মসজিদে গেল না। রাসূল রহমতের নবী আলাইহিস সালাম বলছেন ওই ঘর জ্বালিয়ে দিতাম যদি শিশু এবং মা না থাকতো, ওই ঘর আমি জ্বালিয়ে দিতাম। এই জন্য যারা রেগুলার মসজিদে যায় না এরা মুনাফিক। মসজিদে গেলেই মুনাফিকের লাফালাফি শুরু হয়, ইমাম একটু লম্বা কেরাত ধরলে পিছন থেকে আছে না, গলার কাশ বেড়ে যায়। তুই ইমামকে সতর্ক করস কেন? ইমাম কি তোর বাড়ির চাকর? মসজিদে যতক্ষণ ইমাম কেরাত পড়ে চুপ করে পিছনে দাঁড়িয়ে থাক। কোন ইমাম যদি মানুষের চাহিদা অনুযায়ী নামাজ ছোট বড় করে নামাজ হবে না, তা নামাজ পড়তে হবে রাসূলের সিস্টেম অনুযায়ী। সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, ইউ মাস্ট প্রে দা ওয়ে ইউ হ্যাভ সিন মি আই অ্যাম প্রেইং। তুমি ওইভাবে পড়বা যেভাবে আমাকে দেখছো আমি নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। সবচেয়ে লম্বা কেরাত পড়তেন এশা এবং ফজর। আমাদের দেশে বড় বড় মাহফিলে মাত্র তিন আয়াত দিয়ে নামাজ শেষ। আমি বললাম ভাই তিন আয়াত দিয়ে হলো কেন? ইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিআ ইলা রাব্বিকে, এটা হলো মাহফিলের কেরাত। আর দ্বিতীয় রাকাতে ইন্না আতাইনা কাল, আমি বললাম হুজুর এই নামাজ কোথায় পাইছেন আপনি? কোন দিন কোন আসরে রাসূল এত ছোট নামাজ পড়াইছে? এসে কর কয় হুজুর এত মানুষ আর মিয়া মসজিদ নববীর বারান্দার সমানও মানুষ নাই, ঠিক না বেটি? মসজিদ নববীতে আমি সালাত আদায় করেছি রমজান ওই হজারের সময় 25 লক্ষ মানুষ। আব্দুর রহমান আল হুজাইফি বন্ধু মানুষ, ওনার বাড়িতে আমি দাওয়াতও খেয়েছি। উনি শুরু করেছেন ফজর, সুরার রহমান পুরা পড়লেন, প্রথম রাকাতে পুরা পড়লেন সুরার রহমান। আমাদের দেশের মুরব্বীরা বসে যাচ্ছে আবার উঠতেছে। আমি বললাম বসে পড়েন কেন? বইতেন না, আরে তো উড়ি হলেন চিঠি হড়ি যাবে বসেন। দেখি মুরব্বী কানতেছে আনে কাগা বাড়ি কোনায়, কে বুঝেন না বাড়ি কোনায় হিয়ান্দি, বুঝছেন তো? ওই যে বুঝছে তো হিয়ান্দি আনে বই ন ঝড় না কা ক দেশে কিয়া হড়ে এগুলো ইয়েনে যদি মরিও যাইতে হয় আমি নামাজ ছাড়ব। নামাজের মজাই হলো তেলাওয়া। দ্বিতীয় রাকাতে সূরা ওয়াকেয়ার প্রায় অর্ধেক পড়লেন, 120 আয়াত পর্যন্ত পড়তেন কখনো কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু। তবে হ্যাঁ, যদি কোনো অসুস্থ রোগী থাকে তাদের দিকে খেয়াল রাখতে, শিশু কাঁদলো খেয়াল রাখতে হবে। কিন্তু নর্মালি রাসূল কোন নামাজে কোন কেরাত পড়তেন এটা ঠিক আছে না নাই? যেমন বুখারী মনে একজন সাহাবি মাগরিবের নামাজে সূরা নেসা পড়ছে, সূরা নেসা তো ছোট ঠিক না, সূরা মাগরিবের নেসা মানে এশা ধর ধর। এখন মুসল্লিরা ছাড়তেও পারে না থাকতেও,
নামাজ শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম দিবেন সূরা নাসা পড়াইছে মাগরিবে। হুজুর বলছেন দেখে নিয়ে আসো। কি খবর? কয় ইয়া রাসূলুল্লাহ খুব মজা লাগতেছিল। রাসূল বলেন তোমার মজা লাগতেছিল, ওদের তো 12টা বাজে। ফেতনা করবা না, মুসল্লিদের দিকে খেয়াল রেখো। মুসল্লি যদি দুর্বল থাকে তাহলে কেরাত একটু শর্ট করে পড়তে হবে। কত সুন্দর সিস্টেম ইসলামের, ঠিক কিনা? কোনো মুসল্লি যদি বলে যে হুজুর আমার পায়ে ব্যথা, আপনাকে ওটা কনসিডার করতে হবে। মসজিদে আসল গণতন্ত্র আছে, আর বাহিরে যেটা আছে এটা পেটতন্ত্র, শৈরতন্ত্র, জুলুমতন্ত্র, মানুষকে পচানোর তন্ত্র। কোন গণতন্ত্র বলতে কিছু, এক লোক ভোট দিতে গেছে, কয় চাষা আপনি তো ভোট হয়ে গেছে, কয় দেখো তো আম্বিয়া খাতুন ভোট দিয়েছি কিনা, কয় হ্যাঁ আম্বিয়া খাতুনেরও হয়েছে, চাষা কাঁদা শুরু করেছে। ও চাষা কাঁদছেন কেনে? আরে আম্বিয়া খাতুন 10 বছর আগে মারা গিয়েছো, আমারে দেখতে আসতে পারো না, তুমি ভোট দিতে এসেছো। গণতন্ত্র, গণতন্ত্র, আসল গণতন্ত্রের জায়গা মসজিদ। শিখে যাও কিভাবে মসজিদে গণতন্ত্র রক্ষা হয়। ইমাম কথা বলে আর কেউ কথা বলতে পারে? ইমাম আল্লাহু আকবার বলে লক্ষ লক্ষ লোক রুকুতে চলে যায়, ঠিক কিনা? একটু এদিক সেদিক করার কোনো উপায়? ইমামের আগে সেজদা দিবেন, আপনার মাথা শুকরের মাথা হয়ে যাবে কিয়ামতের মাঠে। ইমামের আগে সেজদায় চলে যাবেন, আপনার সলাৎ হবে না, আবার ইমাম সাহেব আপনার কথা শুনলো না, ইমাম সাহেবেরও নামাজ হবে। ওমর ফারুক মসজিদে নববীতে খুতবা দিয়েছেন, এক চাষি বললেন খুতবা বন্ধ করো, বন্ধ করো। গণতন্ত্র কাকে বলে শিখেন? আমাদের দেশে তো একজন মেম্বারের সামনেও কোনো সাধারণ লোকের কথা বলতে পারবে না, ঠিক কিনা? ওর সুদু গোষ্ঠীতে কোন দিকে পাঠাবে, পাঠাবে অর্ধ পৃথিবীর শাসক, যার ভয়ে শয়তান রাস্তা থেকে পালিয়ে যেত। যিনি মদিনা থেকে ওয়ারাদ দিয়েছেন, মদিনা থেকে 1000 মাইল দূরে পাহাড়ের আরোহীরা শুনেছেন ওমর ওয়ারাদ দিচ্ছেন, সুবহানাল্লাহ। মদিনা থেকে চিঠি লিখেছেন নীল নদের পানি প্রবাহিত হয়ে গিয়েছে সেই ওমর, ওমরকে বলছেন লা তাখতুব, খুতবা দিবেন না, রেশনের কাপড় আমিও পেয়েছি আপনিও পেয়েছেন, আপনার জুব্বাটা এত লম্বা হলো কেমনে? ওমর রাদিয়াল্লাহু আনহু এমনি লম্বা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন আর বললেন আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আমার জবাবটা দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলল আমার কাপড়টি আমি আব্বাকে দিয়েছি, দুই কাপড়ে আব্বার জুব্বাটা লম্বা হয়েছে, আব্বা আমিরুল মুমিনিন হিসাবে দুইটা কাপড় নেন নেই। এবার চাষি বলল আক্রামানি আক্রামাকাল্লাহ কামা আক্রামতানি ইয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আপনি আমাকে যেভাবে সম্মান দিয়েছেন আল্লাহ যেন আপনার সম্মান আরো বাড়ায়, আল্লাহ যেন আপনাকে আরো সম্মানিত করে। একজন মানুষকে সম্মান করবেন আল্লাহ খুশি হবেন, মানুষকে যারা অবজ্ঞা করে এরাই আসলে অহংকারী, যারা হক গ্রহণ করে না এরাই অহংকারী, সালাত পড়ে না, ইসলাম মানে না, কুরআন মানে না, এরাই অহংকারী, এরাই জাহান্নামের কীট। কাকে অহংকার বলো? গমতুন নাস বাতারুল হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষকে অবজ্ঞা করা আর সত্যকে গ্রহণ না করা এটা হলো অহংকার, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। নতুন কাপড় পরা অহংকার না, সুন্দরকে ভালোবাসেন কে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, কে সুন্দর, কে সুন্দর? ও মেয়েরা চোখের ভুরু ছেঁচো না, যে কোনো সময় চোখ অন্ধ হতে পারে। রাসূল বলেছেন যারা ভুরু ছেঁচে তাদের উপরে আল্লাহর লানত, যে ছেলেরা মেয়ে সাজে তাদের উপরে আল্লাহর লানত, তাদেরকে হিজরার সংখ্যা বেড়েছে। এত হিজরা তো আমাদের দেশে নাই, আপনাদের গ্রামে তালাশ করে দেখুন তো 10 গ্রামে কোনো হিজরা পান কিনা, কিন্তু এই ফেরিতে এত হিজরা আসে করতে, কি আজীব তামসা। আর যে হিঙ্গেই হোক এগুলি বেডি সাজে, এমনি করে কি করে না করে ওই ফেরিতে। আমি আমার কাছে এসেছে, আমি কিছু দিয়ে দিয়েছি, এক লোক দেয়নি কি কাপড় খুলে ফেলছে, এত অসভ্য গালিগালাজ করে, এগুলো কঠিন হস্তে দমানো দরকার। ভালো ভালো লোক আমাকে বলছে, ভালো ভালো লোক এগুলো সেজে এসে এখন টাকা উঠাচ্ছে।
যারা পুরুষ মহিলা সাজে এদের উপরে আল্লাহর লানত, যেই মেয়েরা পুরুষ সাজে এদের উপরে আল্লাহর লানত। টাইট কাপড় যারা তোমরা পরো, শরীর দেখা যায় টাইট কাপড়, এমন টাইট প্যান্ট পরে সব কিছু বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিছন লম্বা জামা পরবা, পিছন লম্বা জামা, প্যান্ট যত ঢিলেই হোক সেজদায় গেলে তাকওয়া রক্ষা হয় না, ঠিক কি না? প্যান্ট যত ঢিলেই হোক সেজদায় গেলে কি তাকওয়া রক্ষা হয়? কথা কোন, কিন্তু যদি পিছনে একটু লম্বা থাকে কি বলবেন? আলহামদুলিল্লাহ তাকওয়া রক্ষা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটু লম্বা জামা গায়ে দিতেন, একটু লম্বা, যেমন আমাদের পাঞ্জাবিগুলো, পাঞ্জাবি না আমাদের, রাসূল পরতেন গোল, আর এই যে সাইড কাটা যেটা, এটা আমার হিন্দু ভাইরা বানিয়েছেন এখান থেকে ধুতি লওয়ার জন্য, যাতে ধুতিটা পকেটে নেওয়া যায়। এই সাইড কাটা পাঞ্জাবি পরে পেশাবখানায় বসলে এক মাথা ধরে আর এক মাথা নিচে চলে যায়, একটু সতর্ক না হলে বিপদ হয়ে যেতে পারে। আর এই গোল পাঞ্জাবিতে আরেকটা সুবিধা হলো, এটা আপনার কাফনের কাপড় হয়ে যাবে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু বুখারী বর্ণনা, মা আয়েশাকে বলেন আজকে কি বার? সোমবার। ও মা, আগামী সোমবার পর্যন্ত আমি নাও থাকতে পারি, তবে আমি যদি মারা যাই আমার গায়ের জামা দিয়ে আমার কাফন করে দিও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আব্বা, মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান আপনি, কাবা ঘরের পাশে ওনার বাড়ি, এখনো মক্কার সবচেয়ে দামি জায়গা মসজিদে আবু বকর, এখনো মক্কার সবচেয়ে বড় দামি জায়গা, আমাদের অনেক কিছু আছে। আবু বকর রাদিয়াল্লাহু কতবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু যিনার ইমামতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই বলে আল্লাহ একমাত্র আবু বকরকে কোরআনে উল্লেখ করেছেন, ইযি ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। একমাত্র আবু বকর রাদিয়াল্লাহুকে সাহাবী বলে পরিচয় দিয়েছেন কে? আল্লাহ। সেই আবু বকর বলছেন আয়েশা রে, যদি আমার কোনো আমল কবুল না হয় নতুন কাপড় পরে আমার লাভ কি, আর যদি আমার আমল কবুল হয় আল্লাহ নিজে পুরান জামা খুলে নতুন জামা আমারে পরাইয়া দিবে। দুনিয়ার নতুন মানুষের জন্য নতুন কাপড় রেখে দিও। আবু বকরের নিজের গায়ের জামাতেই তিনার কাফন হয়েছে, বাহিরের জামা তিনাকে পরানো হয়নি। আমরা যে কোনো সময় মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে, কারণ যে কোনো সময় মালাকাল মৌত হাজির হতে পারে। সেজন্য আমার আল্লাহ জাল্লা শানহু বলছেন এমন একজন নবী তোমাদেরকে দিলাম যিনি তোমাদের ব্যাপারে সত্য ঘোষণা দিবেন। ওয়াকালাল কাফিরুন, আর কাফেররা বলবে ইন হাদা লা সাহির লা সিহরুন আযীম লা সিহরুন মুবীন, কাফেররা বলবে এটা প্রকাশ্য জাদু। কাফেররা সব নবীদের ব্যাপারে বলছে তিনি হলেন জাদুগর, তিনি জাদুঘর। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলছেন সিহরুম মুবিন, জাদু নিয়ে এসেছে, নবীরা জাদু নিয়ে আসে, জাদু কাফেররা করে, জাদু যারা করে তারা কাফের, যে করায় তারাও কাফের। ইউআল্লিমুনান নাসা সিহর, শয়তান জাদু শেখায়, ঠিক কি না? শয়তান জাদুর একমাত্র লক্ষ্য হলো পরিবার ধ্বংস করে দেয়া, পরিবারে পরিবারে হানাহানি, স্বামী স্ত্রীতে জুদাই, যারা কথায় কথায় তালাক দেয় এরা শয়তানের দালাল, শয়তানের দূষক। তালাক সবচেয়ে বেশি অপছন্দ করেন কে? আর তালাক সবচেয়ে বেশি পছন্দ করেন? বুখারীতে একটা হাদিস এসেছে, শয়তান পানিতে দরিয়াতে সাগরের মধ্যে তার সিংহাসন গড়ে সবাইকে ডাকে, এই তুই আজকে কি করছ? আমি মাহফিল কমিটির বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনকে বুঝায় মাহফিল বন্ধ করে দিয়েছি। তুই কি করছ? আমি ভাই ভাই কিলাকিলি লাগাই দিয়েছি। তুই কি করছ? আমি পাড়ায় পাড়ায় ঘুষাঘুষি লাগাইছি। তুই স্বামী স্ত্রীতে আলাদা করে দিয়ে আসছি, আয় তুই আমার বুকে আয়, তুই হলি আজকে চ্যাম্পিয়ন। ওরে বুকে জড়িয়ে ধরে এখন আমাদের দেশে উদ্বেগ, অত্যন্ত উৎকণ্ঠার সাথে তালাকের হার বাড়ছে, ঠিক কিনা? খবরদার, বিবাহকে সংগঠিত রাখেন। আল্লাহ চান বিবাহ বন্ধনে মানুষ আবদ্ধ থাকুক। এই বিবাহের পরিবারটাকে সবচেয়ে ভালোবাসেন কে? স্বামী। যখন স্ত্রীর জন্য কিছু খরচ করে, রাসূল বলেছেন এটার চেয়ে বেশি দাম আর কোনো খরচের হতে পারে মা আনফাকা আলা আয়ালি, যেটা বিবির জন্য খরচ করবেন, সন্তানের জন্য খরচ করবেন, সেটার দাম সবচেয়ে বেশি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। কিন্তু কাফেররা
তাদের আসল উদ্দেশ্য থাকে জাদুর স্বামী স্ত্রীতে আলাদা করে দেয়া। এই জন্য স্বামী স্ত্রীর নাম ধরে দোয়া করবেন, স্ত্রী স্বামীর নাম ধরে দোয়া করবেন, ঘরে পর্দা রাখবেন, স্বামী জানে না বিবি কোথায় কোথায় যায়, এই স্বামী দায়ুস, বাপ জানে না মেয়ে প্রাইভেটের নামে কোথায় যায়, এই পিতা দায়ুস। আপনাকে খবর নিতে হবে আপনার মেয়ে কোথায় পড়ে কোথায় যায়, মেয়েকে পর্দার সাথে রাখতে হবে, করতে রাজি আছেন তো? ভাবির সাথে পর্দা না করলে হবে, দেবর ভাসুরের সাথে ভাবি একটা দিন কথা না বললে কেমনে হয়। মৃত্যু মৃত্যু মৃত্যু, ইমানের জন্য মৃত্যু স্বরূপ ভাসুর এবং দেবর, খবরদার ঘরের ভিতরে পর্দা মেনটেন করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মেয়েদেরকে বাজারে যেতে দিয়েন না, বাহিরে গেলেই মেয়েরা বিপদ দিকে হয়, তবে ইসলামের কাজে বাহিরে যাবে 25 মাইল 50 মাইল 45 মাইলের বেশি গেলে মহরিম লাগবে, মহরিম ছাড়া সফর করা জায়েজ নাই। ঢাকা থেকে মেয়ে চলে আসে ঝিনাইদহ, সাথে কেউ নাই, এরকম আছে না নাই, বাড়ছে না কমছে? অহরহ ঢাকা থেকে চলে আসতেছে ঝিনাইদহ, ঝিনাইদহ থেকে চলে যাচ্ছে ঢাকা, স্ত্রী তো হানি হবে না, হবে কি? শরীয়ত মানবেন না, যেখানে বিপদ হবে সেখানে। এই জন্য আজকে আমরা ওয়াদা করব, কোরআন হাদিস যেখানে আমরা আছি, কোরআনের জন্য যদি আমাদের চরম ত্যাগ দিতে হয় আমরা দিতে রাজি আছি না নাই? একটু ভালো করে হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, দীন ইসলাম, দীন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ণ তাকবীর। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আকাশ জমিন এই সবগুলো সৃষ্টি করেছেন কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? এই জন্য সৃষ্টি যার হুকুম চলবে, আল্লাহুল খালক আমার আল আমর, যার সৃষ্টি তার হুকুম চলবে, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম জমিনে চলবে? কবরে যাওয়ার সময় আমরা বলি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, অথচ এই লোকটি সারা জীবন নাস্তিকদের দল করেছে, এরকম লোক আছে না নাই? এই লোকটি কোনো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। যে লোক নামাজ রোজা করবে না এর জানাজা যেন না হয়, এর জানাজা দিবেন না। যে সলাৎ পড়ে না তার জানাজা কিসে? যে সলাৎ পড়ে না মুসলমানদের সাথে তার বিয়ে জায়েজ নাই। আমরা আজকে একটা ওয়াদা করব, আমরা জীবনে আর সলাৎ ছাড়ব না, রাজি আছেন তো? সলাতের জন্য যদি জান দিতে হয় আমরা রাজি আছি, ঠিক কি না? হাত তুলে দেখাও মুসলমান। আমরা 5 ওয়াক্ত সলাত যেখানে আমরা আছি সেখানে বিবি বাচ্চাদেরকে প্রথম হিসাব যেটা নেবেন সেটা হলো সলাত। মাহফিলে অনেক খরচ হয়েছে যাওয়ার সময়, আপনারা ইনশাল্লাহ কিছু কিছু দিবেন। আজকে আমরা এখানে শেষ করব, আমরা খতমের কাফারাটা পড়ি, আমরা মাহফিলের কাফারা পড়ি, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আমরা একদল, আমরা এক আল্লাহর ইবাদত করি, যারা সলাত পড়ে কেবলা মানে জবাই করা খায় এরা মুসলমান, এরা কি মুসলমান? এদের মধ্যে আমরা কোনো পার্থক্য করব না। মসজিদে যারাই আসে হাত যেখানে বাঁধুক সে আমার ভাই, ঠিক কি না? আমিন জোরে বলুক, কাস্তে বলুক, সে আমার কি ভাই, তাকে আমি বুকে নেব। এই বিরোধিতা থেকে আমরা যদি এই ঐক্যটি করে তুলতে পারি, আগামী দিনের সূর্য ইসলামের সূর্য, আগামী দিনের পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী, আল্লাহর আইন কায়েম হবেই 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 হবে। এই বিশ্ববিদ্যালয়ে অনেক রক্ত ঝরেছে, ঠিক কিনা? এই কুষ্টিয়াতে ঝরেছে, সারা পৃথিবীতে ঝরেছে, আল্লাহ এই রক্তগুলো কবুল করুক, আমরা বলি আমিন। এখন দোয়ার দিকে যাচ্ছি আমরা, আমার এই ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আমার কামির ভাইয়ের জন্য। তারপরে আজকের আমাদের দাউদ ভাই অনেক পরিশ্রম করেছেন, আমাদের আরজান আরজানের একটা হজ কাফেলা আছে ইনসাফ, সেখানে সাহায্য করবেন। আল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد يا الله শেখপাড়া মধ্যপাড়া বাইতুল মামুন মসজিদের উদ্যোগে আয়োজিত কামির ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই লক্ষ লক্ষ আল্লাহর ওলিদের মাহফিল থেকে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ এই মানুষগুলো আমাকে দেখতে আসেনি, আপনার কোরআন শুনতে এসেছে, আমার চেয়ে ভালো কথা বলেছে আমার আগের অনেক ওলামা হযরত। আল্লাহ জাল্লা শানহু এই কোরআনের মাহফিলে উসিলে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের সালাত সহ, আজকের তাসবিহ সহ, আজকের কোরআন শোনা সহ সারা জীবনের আমলগুলো আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মোবারক পৌঁছে দিন, বিশেষ করে যে নবী আলাইহিসসালাম উহুদের ময়দানে দান্তান মোবারক শহীদ করেছেন, তাইফের ময়দানে সারা শরীর বেয়ে বেয়ে রক্ত ঝরেছে, সেই নবী পাকের রওজা মোবারকের সওয়াব পৌঁছিয়ে দেন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহের সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের পিতা মাতা দুনিয়াতে নাই, পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও, জান্নাতের সাথে তাদের দরজা খুলে দাও। যাদের পিতা মাতা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করো, পিতা মাতার ন্যায় খায়াত তুমি দারাজ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি শামীম ভাইকে তুমি ইসলামের জন্য কবুল করো, আমার দাউদ ভাইকে ইসলামের জন্য কবুল করো, দাউদ ভাইয়ের শ্রমিকদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো, আমার আরজানকে তুমি কবুল করো, মারনা আশরাফ আলী ফারুকি, মারনা মাহফুজুর রহমান হাকিম হাকিমি, মারনা আব্দুর রশিদ সাহেব সহ যত ওলামা হযরত কথা বলেছেন সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো, আমার কামির ভাইয়ের পরিবারকে তুমি ইসলামের জন্য কবুল করো, আওসাফুর রহমানকে কবুল করো, সেই সাথে যত আলেমরা এসেছেন যত স্কুলের স্যাররা এসেছেন সবাইকে তুমি মাফ করে দাও, পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করো, প্রত্যেক যুবককে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দাও। আল্লাহ এই যুবকদের হাতে ইসলামের ঝান্ডা তুমি তুলে দাও। দলমত নির্বিশেষে আমরা যারা সালাত আদায় করি, আমরা যারা কেবলাকে কেবলা মানি, জবাই করা খাই, তোমার নিয়ম অনুযায়ী জবাই করা খাই, আমাদেরকে একদল মুক্ত করে দাও। আমিন আমিন। যারা ঐক্যের বিরুদ্ধে কথা বলে এদেরকে আমাদের দেশ থেকে তুমি এদেরকে বহিষ্কার করে দাও। যারা মুসলমানদের ঐক্য চায় না এদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের দেশের যত অন্য ধর্মের ভাই বোনেরা আছে সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ সবার গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বোনদেরকে আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো, নিঃসন্তানের মুখ থেকে সন্তান দিয়ে করে দাও। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেক উস্তাদ মারা গেছে, আমার নুরীকে তুমি মাফ করে দাও, আমার রেদওয়ানের ছেলেকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দাও। আল্লাহ আমাদের অনেক স্যার হয়ে গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দাও। আল্লাহ আজকে দাউদ ভাই আবুল কাসেম ভাইয়ের জন্য কেঁদেছে, আল্লাহ দাউদ ভাইয়ের হাজ্যখানাকে তুমি কবুল করো, সেই সাথে বাংলাদেশের সকল হেফজখানা স্কুল কলেজ ইউনিভার্সিটিকে দিনের মার্কাজ বানায় দাও। আমার সকল ছেলে যারা এখানে এসেছে তাদেরকে সালাত কায়েমকারী বানায় দাও। আল্লাহ আমার দেশের পুলিশ আর্মি র‍্যাব বর্ডার গার্ড এদের সবাইকে ইসলামের জন্য কবুল করো, সরকারি বেসরকারি দলের সকল লোকদেরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই ময়দানগুলোতে আমার হামজা কথা বলতো হামজার হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ আমার কাজী ইব্রাহিমের হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ সারা দুনিয়ার আলেমদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ আমার ইমিজারকে তুমি দেশে এনে দাও। আল্লাহ আমার মামুন আমার যত আলোচক আছে খালেদ সাইফুল্লাহ বিষয় সবাইকে তুমি সব বিপদ মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের যারা আলেমরা মারা গেছে আল্লামা সিফাতুল্লাহ সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ জাল্লা শানহু ইমদাদুল হক গোপালগঞ্জি কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। নূর নবী সামদানি হুজুরের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও।
আমার মাওলানা আবুল কাসেম ভাইয়ের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও আল্লাহ জাল্লা শানহু। যত ওলামা হযরত কাসেমি চলে গেছেন, হুসেন কাসেমি, শফিউজুর সহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। মায়ে কেয়ার ইউসুফ সাহেবকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমার ভাইদের হৃদয়ে কি যায় দাস তুমি ভালো করে জানো আল্লাহ। কবির ভাইয়ের পরিবারকে তুমি ইসলামের জন্য কবুল করো, তার ছেলে মেয়েদেরকে তুমি কবুল করো। এখানে যত ছেলে মেয়ে এসেছে পিতামাতার খেদমত করে তোমাকে খুশি করার তৌফিক দান করে দাও আল্লাহ জাল্লা শানু। জানি না কেন যারা যার কাপড় দোকানে এসেছে, জানি না কেন জীবনের শেষ মোনাজাতে মোনাজাত শাহাদাতের মত আমাদের নসিব করে দিও। আর মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।